গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইউল ইসলামে খায়রুন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষকে? মুসলমান হিসাবে মানুষের যে কর্ম আছে তার সবচেয়ে ভালো কর্ম কি? মানুষের জীবনে কল্যাণের অনেক ভালো কর্ম আছে, তার সবচেয়ে ভালো কর্ম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তুতি মুক্তাম, তুমি অসহায় দুস্থ গরিব মানুষকে খেতে দিবা, এইটা তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ। পরের বাক্যে তিনি বললেন, ফাতাকরাউ সালাম আলামান আরাফতা আমান লাম তারিফ, তুমি সালাম দিবা যাকে চিনো তাকেও দিবা, যাকে চিনো না তাকেও দিবা। পত্র হাদিস পেশ করে আমি মাঝে মধ্যে জাতিকে, মুসলিম দিনী ভাই বোনকে বলতে চেয়েছি যে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। জরুরিভাবে ফকির মিসকিনকে, অসহায় দুস্থ মানুষকে খেতে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, বিরক্তির কিছু নেই। আপনার স্ত্রী আপনার অনুকূলে না হলে আপনি অসহায় দুস্থ গরিব মানুষকে খাওয়ার ব্যাপারে সহযোগিতা করতে পারবেন না। আপনার মোবাইলে রিং হচ্ছে, যদি চিনতে পারেন অমুসলিম তাহলে বলতে পারেন যে ধন্যবাদ কি বলছিলেন, অন্যথায় আপনি সালাম দিয়ে কথা বলা শুরু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাম প্রদান করো, যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। অত্র দুইটি কাজ মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। মসজিদের সকল পুরুষ নারী, দীনী মুসলিম ভাই বোন সবাই আলোচনার প্রত্যেকটা কর্ম কথা মেনে চলার জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছি বলে আশাবাদী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হও, ঈমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর পরস্পরে ভালোবাসা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। এই পর্যন্ত বলার পরে বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি একটা কথা ও কর্মের কথা বলে দিব না? এই যা ফালতুম, যখন তোমরা সেই কাজ করবা, তাহা ভাবতুম, তখন তোমাদের পরস্পরে ভালোবাসা হয়ে যাবে, তাহলে আফসুস সালাম, পরস্পরে সালাম বিনিময় করো মুসলিম। অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পরস্পরে ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রাখার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাম, আর এটাই হচ্ছে ঈমানের মাধ্যম, যা হলো জান্নাত যাওয়ার মাধ্যম। ঈমান ছাড়া জান্নাত নেই, পরস্পরে ভালোবাসা ছাড়া ঈমান নেই, আর পরস্পরের ভালোবাসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাম। তার সাথে অনেক দিন থেকে কথা বলতে খারাপ লাগে, কেমনে সালাম দিই? সামনে পড়লে অনেক আগে থেকে ভাবি কোন পথে চললে সামনাসামনি হবে না, মানুষের স্বাভাবিক জীবন এইরকমই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলছিলেন, ইয়া আইয়ুহান নাস,
হে মানুষ, আতিমুত্তামা, তোমরা দুস্থ গরিবকে খেতে দাও, ও আফসুস সালামা, পরস্পরে সালাম বিনিময় করো, অসল্লু বিল্লাইলে অন্যাস নিয়ম, মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করো, তৎক্ষণ জান্নাতা বে সালামিন, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে চলে যাবা, কোন প্রকার দুশ্চিন্তে কোন প্রকার সমস্যা হবে না। তোমরা এই পথ অবলম্বন করো, নিরাপদে জান্নাতে চলে যাবা। মুসলিম, সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, পত্র হাদিসে নিরাপদে জান্নাতে যাওয়ার তিনটি কথা বলা হয়েছে, জোরালোভাবে আদেশ করা হয়েছে। তার একটি হলো পরস্পরে সালাম বিনিময় করা। সূরা ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আখবিরনি বিশাইইন ইজিবুলি আল জান্নাতা, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমলটা করলে আমার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে, আমি জান্নাতে যাবই, এরকম একটা কর্মের কথা আমাকে বলেন। এটা তার আদেশ, এটা তার আবেগ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, তিবুল কালামে, মানুষের সাথে ভালোভাবে কথা বলো, বাজলুস সালাম, পরস্পরে সালাম বিনিময় করো, এতামুত্তাম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, পাশাপাশি সব কাছাকাছি কথা। তার কাছাকাছি কথা হচ্ছে যে সালাম আর অসহায় মানুষের সহযোগিতা। যদি পরস্পরে সালাম দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে। যেসব মাধ্যমে মানুষ জান্নাতে যেতে পারবে, তার একটি বড় মাধ্যম হল সালাম প্রদান করা। সালামের অনেক গুরুত্ব। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালামা কাই তাসলামু, পরস্পরে সালাম বিনিময় করো, তাহলে তোমরা নিরাপদে থাকতে পারবা। কাজ কঠিন, নইলে এত কথা কেন? অনেক সময় সালাম দেওয়া যায় না, হয়তোবা নিজেকে বিত্তশালী বা বেশি শিক্ষিত বা তার সাথে কথা বলা আমার পক্ষে সহজ সম্ভব নয়, অনেক দিন থেকে রাগ দেখ তিতিক্ষে, অনেককে উপেক্ষা করে সালাম দেওয়া লাগে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, তাহলে তোমরা নিরাপদে থাকতে পারবা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালামা কাই তাআলাও, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, তাহলে মানুষ সমাজে সম্মানী হয়ে যাওয়া, মানুষ সমাজে সম্মানী হওয়ার একটি বড় মাধ্যম সালাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একজন তার মুখের ভাষার অনুবাদক মাত্র, যা মানুষকে জরুরিভাবে গ্রহণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলা নাসে মান বাদা বিসসালামে, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যে আগে সালাম দেয়। তিনি বলেন, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যে আগেই সালাম দিতে পারে, সামনে আরেকজন পড়লেই আপনি প্রস্তুত থাকবেন আগেই সালাম দেওয়ার জন্য। সালামের পদ্ধতিতে আরো কথা আসবে।
উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাজুন নাসে মান আজাজা ফিদ দুআই ওয়া বখালুন নাসে মান বখালা বিসসালামে মান বখালা বিসসালামে। মানুষের মধ্যে সবচেয়ে অকেজো, অগ্রহণীয়, অহেতু, ফালতু, বিনামূল্যের মানুষ হলো ওই যে দুয়াতে অপারগ, যে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে পারে না, সেই হলো সবচেয়ে অকেজো মানুষ। সবচেয়ে অগ্রহণীয়, সবচেয়ে অপছন্দ, সবচেয়ে অপারগ, সবচেয়ে দুর্বল মানুষ এই যে বেশি বেশি দোয়া করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকজাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন আল্লাহর কাছে চায় তখন তার উপরে আল্লাহ খুশি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইহিব্বু আইজিব আল্লাহ তাআলা ফি সাদায়েদে, খুব বিপদের সময় মানুষের কথা আল্লাহ কবুল করবে, এইটা যে চাই সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে। আপনি খুব বিপদে পড়েছেন, যা বলছেন আল্লাহ সেটা যেন মেনে নেয়, তাহলে কি করতে হবে? যখন বিপদ নেই তখন বেশি বলতে হবে। মানুষ সাধারণত বিপদে না পড়লে বেশি বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, তিনি বলেন, লা ইয়াসআলুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন তার সবকিছু যাবতীয় প্রয়োজনের কথা আল্লাহকে বলে। এই কথা বলতে বলতে নিচে নামতে 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 বলছেন, হাত্তা ইয়াসআলা শিসামালিহি, তার জুতার ফিতে, স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে, এটাও যেন আল্লাহকে বলে, আল্লাহ তুমি এটা ব্যবস্থা করে দাও, যার দাম 2-1 টাকা, 2 টাকা 3 টাকা দাম, এটুকু আল্লাহর কাছে চাইতে হবে? এত ছোট জিনিস চাওয়ার কিছু আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ তার প্রতিপালক কাছে সব কিছু চায়। এই কথা বলার পরে এবার নিচের দিকে নামতে নামলেন, নামতে লেগে বলছেন যে মানুষের স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেল, যেন আল্লাহকে বলে যেটা ব্যবস্থা করে দাও, এটা স্যান্ডেলের ফিতে কথা আল্লাহ রাসূল বলেননি, বরং আল্লাহ রাসূল বলতে চেয়েছেন যে কোনো ছোট থেকে ছোট জিনিস, ছোট থেকে ছোট জিনিসের কথা মানুষ কাকে বলবে? আল্লাহকে বলবে। পৃথিবীতে সবচেয়ে অকেজো, অগ্রহণীয় মানুষ সেই যে দুয়াতে অকেজো, অবখালু নাসমাম বাখেলা বিসালাম, সবচেয়ে কৃপণ মানুষ সেই যে সালামে কৃপণ। আচ্ছা দিচ্ছি, আচ্ছা ও দিচ্ছে নাকি একটু দেখি না। কৃপণ মানুষ জান্নাতে যাবে না। সবচেয়ে কৃপণ মানুষ, তিনি ইসিম তাবজিল শব্দ ব্যবহার করেছেন যেটা আপনাকে আমি বুঝাতে অক্ষম, সবচেয়ে বেশি বুঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা লাগে আরবিতে, সেই শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করে বলছেন সবচেয়ে বড় কৃপণ। তাহলে আমি দান করি না, আমিও কৃপণ, তবে সবচেয়ে বড় কৃপণ নই। যে সালামে কৃপণ সেই সবচেয়ে বড় কৃপণ, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মুখের ভাষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিম আইনে ইয়ালতাকে ইয়ানে ইয়াতাসাফানে ইল্লা গোফেরা লাহুমা কাবলা ইয়াতাফাররাকা, যখনই কোনো মুসলিম পুরুষ নারী পরস্পরে সাক্ষাৎ করে, সাক্ষাতের পরে সালাম বিনিময় করে, হাতে হাত মিলায়, তো দুইজনের হাত পৃথক হওয়ার আগেই তাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়। আর মুসাফা বলতে পরস্পরের হাতের তালু লাগবে, যার কারণে দুই হাতে নয়, দুইজনের দুই হাতে মুসাফা হতে হবে। যদি চার হাত হয় তাহলে হাতের পিছন দিকে চলে গেল, তখন আর মুসাফা থাকলো না। আর সাফন শব্দের অর্থ হলো হাতের তালু,
আপনার হাতের তালু আর আমার হাতের তালু যখন মিলে যাবে তো এই দুই তালু পৃথক হওয়ার আগে আমাদের সব পাপ ক্ষমা করা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু দাউদ তিরমিজি। সংক্ষিপ্ত বিবরণে বুঝছিলাম সালামের ফজিলত। সালাম দিলে এই সব বিনিময় পাবো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালামের অধিকার। আপনি আমার কাছে কয়েকটা জিনিস পান, আমি জানি আর না জানি, আপনি জানেন আর না জানেন, সেই পাওনা আমি দিতে বাধ্য। আপনার কাছে আমি কিছু জিনিস পাই যেটা আপনি দিতে বাধ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিল মুসলিম আলাল মুসলিম সিত্ত খিসালিন, একজন মুমিন মুসলমানের জন্য আরেকজন মুমিন মুসলমানের উপরে ছয়টি হক অধিকার রয়েছে যা সে দিতে বাধ্য, দিতেই হবে। আপনি আমার কাছে যেমন পান আমিও আপনার কাছে তেমন পাই, দিতে বাধ্য। দিলে কি লাভ হবে সেটা পরে, তবে আমাকে দিতে হবে এইটা জরুরি। তার এক নম্বর হচ্ছে ইয়াউদুহুয়েদা মারিদা, কোনো মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে, এটা জরুরি। ও আমার কাছে এটা হক রাখে যে আমি দেখতে যাব। মসজিদে অসুস্থ মানুষের জন্য দোয়া করে নেওয়া, এটা রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে একটি নতুন বেদাত চলছে এদেশের মাটিতে। সম্মানিত দীনী ভাই বোন, আমি দেখতে গেলে আমার কি উপকার তার কি উপকার, এটা আল্লাহর বিশেষ দয়া। সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যদি সন্ধ্যাবেলায় দেখতে যাই তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটা আমার লাভ, তবে আমি দেখতে যেতে বাধ্য, সেটা জরুরি। যেটা পেয়ে যাচ্ছি এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা অতিরিক্ত বোনাস, দয়া। আচ্ছা ঠিক আছে যাও, তুমি একটা জরুরি কাজ করেছো তো আমি দয়া করে এটা তোমাকে দিয়ে দিলাম। অসুস্থ ব্যক্তির সুবিধা কি? অসুস্থ ব্যক্তির সুবিধা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে বলবে লাবাস তহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন সে একটু শান্তি পাবে। এরপরে আপনি বলবেন আধি বিল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াদুরু সাকামা, আধি বিল বাস তুমি রোগকে দূর করো, রব্বান নাস তুমি তো মানুষের প্রতিপালক, অশফে তুমি আরোগ্য দাও, আনতা শাফি তুমি তো আরোগ্য দাতা, লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন তোমার আরোগ্য আরোগ্য, তোমার আরোগ্য ছাড়া পৃথিবীতে কোনো আরোগ্যই নেই। বুখারি মুসলিম। আপনি তার জন্য কত কল্যাণমূলক দোয়া করলেন, পরস্পরের সুবিধা আছে এটা আল্লাহর দয়া, তবে আমি দেখতে যেতে বাধ্য। দুই, ইয়াশহাদ হয়ে দা মাতা, মারা গেলে জানাজায় যেতে হবে, আমি জানাজায় যেতে বাধ্য। মাইকিং করে মৃত ব্যক্তির ঘোষণা, এটা জাহেলি প্রথা, জাহেলিয়তের যুগে ঢোলাই দিয়ে মানুষকে জানানো হতো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি নীতি বলে নাকচ করেছেন। তবে পরস্পরে মরার খবর দিতে হবে এই কথা তিনি নিজেই বলেন। হাবসার বাদশা নাজাসি মারা গেলে তিনি বললেন বাদশাহ নাজাসি মারা গেছে, চলো যাই আমরা জানাজা পড়ি, তিনি মরা মানুষের সংবাদ দিলেন। তবে মাইকিং করে বাড়ানো এটা হচ্ছে জাহিলি প্রথা। অমুক ব্যক্তি তার নিজ বাসভবনে এতটার সময় ইন্তেকাল করিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজা এতটার সময় হবে, আপনারা শরীক হয়ে অশেষ সওয়াবের হকদার হন। এই প্রথা জাহিলি প্রথা। আর মরহুমের জানাজা, মরহুম মানে দয়া হয়ে গেছে, ক্ষমা হয়ে গেছে, এটাও শেরেকি শব্দ,
ক্ষমা হয়েছে কিনা তা তো আমি জানি না। আমি বলতে পারি রাহেমাহুল্লাহ, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, তাকে ক্ষমা করো, এই কথা আমি বলতে পারি। কিন্তু ক্ষমা প্রাপ্ত ব্যক্তি এই কথা আমি কেমনে বলি? কেউ কাউকে বুঝে না, ধর্ম কেউ বুঝতে চায় না। চলন্ত ধর্মই মানুষের কাছে ধর্ম, যারা বুঝে তারাও বিবেচনা করতে চায় না। বলছিলাম অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ মানুষের জানা যায় যাবে, এটা জরুরি, যেতে বাধ্য। আল্লাহ দয়া করে কিছু দিয়ে দিয়েছেন সেটা ভিন্ন কথা। কি দিলেন? আমি যদি জানাজা পর্যন্ত থাকি তাহলে এক কেরাত নেকি পাবো, আমি যদি মাটি দেওয়া পর্যন্ত থাকি তাহলে দুই কেরাত নেকি পাবো। এক কেরাত হলো উহুদ পাহাড়ের সমান, আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত আর 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে মানুষ জানে না, তাহলে কত নেকি হলো এর হিসাবও নেই। আমি যেতে বাধ্য, কিন্তু আল্লাহ আমার প্রতি একটা দয়া করেছেন যে তুমি এই কাজে গেছো, আমার একটা দয়া দেখো, আমি এটা করে দিলাম। মানুষ যদি খাওয়ার দাওয়াত দেয় তাহলে আপনি যেতে বাধ্য। গিয়ে দেখছেন যে মহিলা পুরুষ একসাথে খানা পানি চলছে, তাহলে ফিরে আসতে হবে। গিয়ে দেখছেন যে বাদ্যযন্ত্র আছে, তাহলে ফিরে আসতে হবে। দিয়ে গিয়ে দেখছেন যে ঘরে ছবি মূর্তি ভর্তি, তাহলে ফিরে আসতে হবে। যাওয়া যেমন জরুরি, আসা তেমন জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লা ইউজিবু ফাকাদ আসাবাল কাসেম, কেউ যদি দাওয়াত কবুল না করে তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করবে। একটা দাওয়াত, অথচ আমরা সেভাবে তাকে বুঝি না। দাওয়াত কবুল করতে হবে, এটাই জরুরি। মানুষ মানুষের কাছে 6টা হক পায়, তার এটা একটা। আমি দাওয়াত দিয়েছি, আপনি আসবেন, আপনি আসতে বাধ্য। আপনাকে দিন রাত বলতে হবে এই কথা না, বলেছি সময় উল্লেখ করেছি সেই সময় আপনি আসবেন। এসে যদি এসব কিছু দেখা যায় তাহলে ফিরে যেতে হবে। এরপরে তিনি বলেন ওয়াইসাল্লাম আলাইহি দা লাকিয়াহু, মুসলিম পরস্পরে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে, জরুরি। আমার কাছে আপনি পান, আমাকে সালাম দিতে হবে, আপনি হক রাখেন, ওটা আপনার কাছে আমি পাই তো পরস্পরে পাই তো সবচেয়ে ভালো। কে যে আগে দিল সে, পরস্পরের জরুরি হক, যা বলছিলাম অধিকার, দিতেই হবে। ঐসম্মিতু হয়ে যা আতাশা, যদি হাঁচি আসে তাহলে উত্তর দিতে হবে। তবে হাঁচি আসলে উত্তর দিব বটে, যার হাঁচি এসেছে তাকে আগে আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে আমি বলবো ইরহামাকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করুক, তখন আপনি আবার বলবেন ইহদিকুমুল্লাহ ইসলাহ আলাইকুম, আল্লাহ আপনাকে হেদায়াত দান করুক, আপনার অবস্থা ভালো করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন, একটা হাঁচির ব্যাপারে শরীয়ত বিধানে এইভাবে আছে। তিনি বলেন 6 ওয়ান সাওলা হয়ে যা গাবা, কোন মুসলিম ভাই বাড়িতে না থাকলে তার আহল পরিবার, তার স্ত্রী পরিবারের ব্যাপারে সার্বিক আপনাকে কল্যাণ কামনা করতে হবে, এই জিম্মেদারিও আপনার কাছে রেখে চলে গেছে। পরস্পরের পাওনা, তার একটি জরুরি পাওনা ছিল সালাম, যা পরস্পরের অধিকার। বিষয়গুলি বুঝে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক। সালামের বিধান, পরস্পরে সালাম কিভাবে দিতে হবে, সালামের পদ্ধতি কি হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসাল্লামুর রাকিব আলাল মাশি আল মাশি আলাল কায়দ আল কালিল আলাল কাসির ওয়াস সগীর আলাল কবীর, বাহনে চলা ব্যক্তি সালাম দিবে পায়ে চলা ব্যক্তিকে, পায়ে চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে, কম সংখ্যক ব্যক্তির সালাম দিবে বেশি সংখ্যক ব্যক্তিদের, ছোটরা সালাম দিবে বড়দেরকে। বুখারী মুসলিম। সালামের ধারাবাহিক পদ্ধতি, বাহনে চলা ব্যক্তি সালাম দিবে পায়ে চলা ব্যক্তিকে, পায়ে চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে,
কম সংখ্যক ব্যক্তিরা সালাম দিবে বেশি সংখ্যক ব্যক্তিদের, ছোটরা সালাম দিবে বড়দেরকে, পদ্ধতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বাচ্চা ছেলের কতগুলি ছেলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি তাদের সালাম দিলেন। উপরের আলোচনার এই আলোচনা বিপরীত হয়ে গেল, যেখানে আমরা বুঝলাম যে ছোটরা সালাম দিবে বড়দেরকে, এইখানে দেখছি আল্লাহ রাসূল সালাম দিচ্ছেন ছোটদেরকে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা বিধান। অনেক সময় শিক্ষামূলক বড় মানুষও ছোটদেরকে সালাম দিবে, জরুরি জরুরিভাবে সালাম বিনিময় হতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়া যাকারা ইনদা দুখুলি ইনদা তামি কালা শাইতানু লা মাবিতালা ওয়াল আশা, যখন কোনো মানুষ তার বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করে, তখন ইবলিস অন্যান্য শয়তানকে বলে যে এই বাড়িতে তোমার থাকার জায়গা নেই। খেতে বসে যখন বিসমিল্লাহ বলে, তখন ইবলিস অন্যান্য শয়তানকে বলে এই বাড়িতে তোমার খাওয়ার ব্যবস্থা নেই, থাকাও হবে না খাওয়াও হবে না, তুমি চলে যাও, তোমাকে নাকচ করা হয়েছে। ওয়াইজা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়া লাম ইয়াজকুরিল্লাহ দাখুলাইন তামিহি কালা শাইতান মাবিতালাকুম আশা, যখন কোনো মানুষ তার বাড়িতে প্রবেশ করে সালাম দেয় না, খেতে বসলে বিসমিল্লাহ বলে না, তখন ইবলিস সবাকে বলে থাকো আর খাও। জরুরি আপনি বাড়িতে সালাম দিয়ে ঢুকতে বাধ্য, কলিং বেলে সালাম লাগা থাকলেও আপনি আঙ্গুলটা লাগানোর পরে মুখেও বলেন আসসালামু আলাইকুম, কে শুনছে আর কে শুনছে না এটা আপনার ভাবার প্রয়োজন নেই, আপনি ঢোকার সময়তে সালাম দিতে বাধ্য, জরুরি আদেশ। আপনার স্ত্রী বাধ্য, আপনার ছেলে মেয়ে দরজায় সালাম দিতে বাধ্য। এখানে কোনো ভাববার বা চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই বা লজ্জা শরমের কোনো হিসাব নেই, আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে এতে বাধ্য, সালামের পদ্ধতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা মাজলিসিন আও বি মাজলিসিন ফিহি মিনাল মুসলিমিন ওয়াল মুশরিকিনা ওয়াল ইয়াহুদ আবাদাতিল আওসান, এক দল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মূর্তি পূজক, সেখানে ছিল ইহুদি খ্রিস্টান। তখন আল্লাহ রাসূল বললেন আসসালামু আলাইকুম। বোঝা যাচ্ছে আমরা আগে থেকে যেটা জানতাম, আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে জানি যে হিন্দু মুসলমান এক জায়গাতে থাকলে সালাম দিতে হবে এইভাবে, আসসালামু আলাইকুম আলা মানি তাবাল হোদা, জি না এটা নয়। হিন্দু মুসলমানই এক জায়গাতে থাকলে, ইহুদি খ্রিস্টান মুসলিম এক জায়গাতে থাকলে আপনি হুবাহু আসসালামু আলাইকুম বলবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে অমুসলিমের কাছে পত্র লিখলে তখন এইভাবে লিখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরাকের প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে যখন পত্র লিখলেন, তখন তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার সালাম ওই ব্যক্তির উপরে যে হেদায়েতের উপরে রয়েছে। তো হেরাক্লিয়াসকে আমি সালাম দিচ্ছি, যদি হেরাক্লিয়াস হেদায়েতের উপরে থাকে তাহলে আমার সালাম। পত্রে যদি অমুসলিমকে এরকম কিছু জানাতে হয় তাহলে আপনি এইভাবে লিখবেন, তাছাড়া ওইভাবে হবে না। অমুসলিম বা ইহুদি খ্রিস্টান যদি আপনাকে সালাম দেয়, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো এজা সাল্লামা আলাইকুম আল ইয়াহুদ ফায়াকুলু আহাদুহুম, যখন কোনো ইহুদি তোমাদেরকে সালাম দেয় তখন ও বলে আসসালামু আলাইকুম, তোমার মরণ হোক, ফাকুল ওয়ালাইকা, তখন তুমি পাল্টা বলি ওয়ালাইকা, তোমার তোমারও হোক। কোনো অমুসলিমের সালামকে আপনি কল্যাণ ভাববেন না, কোনোদিনই নয়, যতই অন্তরঙ্গ আপনার বন্ধ হোক না কেন, আপনি ভুল বুঝেছেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লামা আলাইকুম আহলুল কিতাবে, যদি তোমাদেরকে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান সালাম দেয়, যারা তাওরাত পড়ে, যারা ইঞ্জিল পড়ে, যারা তাওরাত মেনে চলে, যারা ইঞ্জিল মেনে চলে, তারা যদি তোমাদেরকে সালাম দেয়, ফাকুলু তোমরা বলো আলাইকুম, তুমি যা বললে তোমাদের তাই, তুমি যে কি বললে সেটা আমি বুঝিনি, তুমি যা বলেছ সেটাই তোমার। আর এই কথা তো আপনারা জানেন, একদা একদল ইহুদি আল্লাহ রাসূলকে এসে বলল আসসালামু আলাইকুম, তোমার মরণ হোক, তো আল্লাহ রাসূল বললেন ওয়ালাইকুম, তোমাদেরও হোক। তো এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেননি, আর মহিলা মানুষ স্বাভাবিকভাবে এমনটাই, এ বলে আমি কোনো দিনই বোনের নিন্দা করতে চাইনি। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, সবচেয়ে দামি মহিলা বলছেন ওয়া আসসালামু আলাইকা ওয়াল গাজাব আলাইকা ওয়াল লামাত আলাইকা, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, একসাথে তিন বাক্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আয়েশা ইয়াকুল উনফল ফোশা, আয়েশা তুমি নরম হও, কর্কশ হও না, কঠোর হও না, তুমি বলো কি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন আলাম তাসমা মাকালু, আপনি শুনেননি তারা কি বলেছে, আল্লাহ রাসূল বলছেন আলাম তাসমা মাকুল, তো তুমি শুনুনি আমি কি বলেছি, ওরা যা বলেছে আমি তাই বলেছি, তুমি এত কিছু বললে কেন। যখন আপনাদেরকে আদর্শ পরিবার আলোচনা করতে গিয়ে বলেছি যে আপনার স্ত্রীও আপনার কাছে উপদেশের হক রাখে, তখন এই হাদিস আপনার সামনে পেশ করেছি, আপনার স্ত্রী বুদ্ধিমতী এ কথা ঠিক, আপনার স্ত্রী পরহেজগার এ কথাও ঠিক, এর পরেও সময়ে সময়ে আপনার স্ত্রীকে আপনাকে উপদেশ দিতে হবে এ কথাও ঠিক। আজকে যদি মাগরিবের পরে আমাদের নারীদের মর্যাদা অধিকারের আলোচনা হয় তখন আমরা এ বিষয়ে আরো বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, সালামের পদ্ধতি। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবি বললেন আল্লাহর নবী, আর রাজুল মিন্না ইয়ালকা আখাহু ও সাদিকাহু আফাইয়ান হানিলাহু, আল্লাহর নবী আমাদের কোন মুসলিম ভাই তার কোন ভাইয়ের সাথে কোন বন্ধুর সাথে সাক্ষাৎ করলে সালামের সময় নত হবে কি? কালালা, না 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 না, নত কেন হবে, তাহলে তাহলে আফাই আল তাজে মহু, তাকে জড়িয়ে ধরবে কি? কালালা, না না না, জড়িয়ে কেন ধরবে, ইকব্বেলহু, তাকে চুমা দিবে কি? কালালা, চুমা কেন দিবে, তাহলে তার হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করবে কি? কালা, নাম হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করবে। অত্র হাদিসে বোঝা যায় শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম দেওয়া নিষেধ, অত্র হাদিসে বোঝা যায় কারোর পায়ে সালাম দেওয়া নিষেধ, অত্র হাদিসে বোঝা যায় যে বাঁকা হয়ে নত হয়ে সালাম দেওয়া নিষেধ, অত্র হাদিসে বোঝা যায় গালে চুমা দিয়ে সালাম দেওয়া নিষেধ, অত্র হাদিসে বোঝা যায় যে সালাম দেওয়ার পরে হাত উঠিয়ে মুখে চুমা দেওয়া, বুকে চুমা দেয়, এগুলো সব হারাম বিদাত। সব পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিলেন, সালামের পদ্ধতি, সালামের পদ্ধতি, পরস্পরে সালাম হওয়ার পরে হাতের তালু হাতের সাথে মিলবে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হ্যাঁ বলে বাকিগুলোকে না করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা লাকিয়া আহাদুকুম আখাহু ফালিসাল্লিম আলাইহি, যখন তোমাদের কোনো ভাই তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তখন সে যেন সালাম দেয়, আদেশ। এরপরে বলছেন যে সুমাহালাত বাইনাহুমা হেজারাতুন আও সাজারাতুন আও জেদারুন, এরপরে দুইজনের মাঝে অন্তরাল হয়ে গেল দেওয়া, গাছ, পাথর, অন্তরাল হয়ে যাওয়ার পরে সুমাল্লা কে হোক আবার সাক্ষাৎ হয়ে গেল মুখামুখি, ফালি সাল্লাম আলাইহে, আবার যেন সালাম দেয়। দুইজন দুই দরজা দিয়ে বের হয়েছে, এবার স্যান্ডেল পায়ে দেওয়ার পরে, জুতা পায়ে দেওয়ার পরে আবার সাক্ষাৎ হয়ে গেল, কি করতে হবে? সালাম দিতে হবে, জরুরি আদেশ, সালামের পদ্ধতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাহাবা আহাদুকুম ইলা মজলিসিন ফলিসাল্লিম আলাইহি, যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো বৈঠকে জনসমাজে যাবে তখন সে যেন সালাম দেয়। ফাইন বাদালাহু ফাজালাসা, তার যদি অনুকূলে হয় তাহলে বসে যাবে, এখন তার যদি পরিস্থিতি অনুকূলে না হয় ফুমাকামা, সে যদি চলে যেতে চায় ফালিসাল্লেম, তাহলে সে আবার সালাম দিবে। লেইসালুলা বিআহকামিনাল আখিরা, শেষের বারের চেয়ে প্রথমটা বেশি হক রাখে কথা নয়। প্রথমবারে তুমি সালাম দিয়েছ এইটা যেমন মান মর্যাদা রাখে, আবার সালাম দিয়ে বিদায় নিবা এটা তেমনই রাখে। প্রথমটা বেশি হক রাখে না পরেরটা আর চেয়ে। কি বুঝালাম? যখন আপনি কোনো বৈঠকে গেছেন আপনি সালাম দিয়ে সেখানে বসবেন, আবার যাওয়ার সময় সালাম দিয়ে যাবেন, এই কথা শেষ হলে আল্লাহ রাসূল বললেন মনে করিও না যে আগেরটা বেশি দামি ছিল পরেরটা কম দামি। তার মানে যাওয়ার সময় সালাম দিলেও চলে না দিলেও চলে এটা কখনো ভাবো না, যাওয়ার সময়তেও আমাকে সালাম দিয়েই যেতে হবে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন সালামের পদ্ধতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা তালাকু তাসাফাহু ওয়া যা কাদাবু মিন সাফারিন তানাকু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যখন পরস্পরের সাক্ষাৎ হতো তখন মুসাফা করে সালাম বিনিময় করতেন। ওই ফজিলতের কথাটা মনে রাখবেন, কোনো সময় এর সাথে লাগিয়ে দিতে ভুল করবেন না। সাহাবীগণ পরস্পরের সাক্ষাৎ হলে মুসাফা করতেন, ওখানে বলা হয়েছে হাত পৃথক হওয়ার আগে পাপ ক্ষমা হয়ে যাবে। ওয়াইদা কাদাবু মিন সাফারিন তানাকু, তবে সফর থেকে বাহির থেকে আসলে কাঁধে কাঁধ মিলাতেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, জরুরি কথা, ঈদের মাঠে মহানাকা কাঁধে কাঁধ মিলানো বিদাত। পরস্পরে মুসল্লি ওই ঘর থেকে এসেছেন আমি এসেছি পাশাপাশি, কাঁধে কাঁধ মিলানো চলবে না, এটা নিষিদ্ধ। আপনি আমার সাথে কাঁধে কাঁধ মিলাতে পারেন, আমি বাহির থেকে এসেছি। পত্র হাদিসে স্পষ্ট বোঝা যায় যে সফর থেকে যারা আসতো তাদের সাথে সাহাবীগণ কাঁধে কাঁধ মিলাতেন, এছাড়া পরস্পরে যখন আপোষে সাক্ষাৎ হতো তখন সালাম এগো মুসাফা হতো। অত্র হাদিসে বিবরণটি খুব স্পষ্ট হয়েছে যাতে করে আপনার ভিতরে কোনো প্রকার এ ব্যাপারে সন্দেহ না থাকে। সালামের পদ্ধতি, সালামের পদ্ধতিতে জরুরি অংশ হচ্ছে এই যে আপনি সালাম ছাড়া জনসমাজে কথা বলতে পাবেন না, আপনি সালাম ছাড়া বাড়িতে প্রবেশ করতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলা সওয়ালে, কথা বলার পূর্বে সালাম হতে হবে। ফামান ইবতাও বিসওয়ালে ক্বাবলা সালামে ফালা তুজিবু, কেউ যদি সালাম ছাড়াই কথা শুরু করে তাহলে তুমি তার কথার উত্তর দিও না। বোঝা যাচ্ছে কোনো মুসলিম নেতা কোনো আলেম ওলামা সালাম না দিয়ে কথা শুরু করতে পারে না, যদিও হুজুর মানুষও অনেকক্ষণ পরে বলছেন আসসালামু আলাইকুম, দাঁড়ানোর পরে কি 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 কিছু বলার পরে বলছে আসসালামু আলাইকুম। জি না, সালাম না দিয়ে কথা বলার অধিকার নেই, সালাম না দিয়ে বাড়িতে ঢোকার কোনো সুযোগ নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, সালাম দিতে হবে কথা বলার পূর্বে, কথা বলার পূর্বে সালাম হতে হবে। জনসমাজে সালাম দেওয়ার পরে যদি কোরআন তেলাওয়াত করতে চাই ছেলেটি আমাদের বৈঠকে, তাহলে তাকে আমাদের সামনে দাঁড়িয়ে আগে বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বাদা, তারপরে আউযুবিল্লাহ, তারপরে কোরআন তেলাওয়াত। আর যদি তা সুরার প্রথমে হয় তাহলে প্রথমে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, তারপরে তেলাওয়াত। এমনিতেই জনসমাজে কোরআন তেলাওয়াত দিয়ে কোনো বৈঠক উদ্বোধন করতে পারবে না।
সব কাজের আগে আল্লাহর প্রশংসা, তার আগে সালাম, সালামের আগে কোনো কাজ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআদানু মান লাম ইয়াবদা বিসসালামে, ওই মানুষকে বাড়িতে ঢুকতে দিও না, ওই মানুষকে কথা বলার অনুমতি দিও না যে আগে সালাম দিল না। এর চেয়ে স্পষ্ট কি হতে পারে? এর চেয়ে আপনার কাছে আরো খোলাখুলি কি হতে পারে? বিস্তারিত বিবরণ আছে উপদেশ বইয়ে, এদেশে একটা বই পাওয়া যায়, তার নাম উপদেশ। কোনোদিন নাম শুনেছেন কিনা, খুঁজে দেখতে পারেন, সালামের বিস্তারিত বিবরণ আছে। বলছিলাম সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, সালামের যেমন গুরুত্ব রয়েছে তেমনি সালামের পদ্ধতি রয়েছে, সাথে সাথে সালামের নিয়ম কানুন রয়েছে, সাথে সাথে এই বিষয়টিও জরুরিভাবে রয়ে গেছে যে মানুষ সালাম ছাড়া মানুষের সাথে কথা বলতে পারে না, মানুষ সালাম ছাড়া মানুষের বাড়িতে প্রবেশ করতে পারে না। একেবারে এইভাবে হাদিসে এসেছে, কেউ যদি সালাম ছাড়া বাড়িতে ঢুকে যায় তাহলে আল্লাহ রাসূল তাকে বলেছেন বাহির দরজায় যান, বাহির দরজায় গিয়ে আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে, আপনি আপনার স্ত্রী আপনার আহাল পরিবার। আজ থেকে জরুরিভাবে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল যে ভুলেও যদি আপনি সালাম ছাড়া বাড়িতে ঢুকে যান তাহলে আপনার স্ত্রী যেন বলে যে বাহির দরজায় যান, গিয়ে সালাম দিয়ে ঢোকেন, তখন আপনি আবার মেজাজ দেখায়েন না। আপনি আপনার স্ত্রীকে বলবেন যে তুমি তো ভুল করে ঢুকেছো মনে হয়, তো তুমি বাহির দরজায় যাও, বাহির দরজায় গিয়ে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করো। সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলে ওই বাড়িতে শয়তান থাকতে পারে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত মসজিদের মুসল্লি দ্বীনী ভাই বোন, আমরা সালামের শেষ অংশে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা, জরুরি কয়েকটি কথার প্রথম কথাটি হচ্ছে, আগে সালামের শব্দগুলি উল্লেখ করি তারপর জরুরি কথাটি বলছি। সালামের শব্দ, আমরা কিভাবে সালামের শব্দ ব্যবহার করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, যখন আল্লাহ তাআলা আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করলেন, কেউ বলেন আল্লাহর আকৃতিতে, কেউ বলেন আদমের আকৃতিতে, সেটা যেটাই হোক, আল্লাহ যখন আদমকে তার নিজস্ব আকৃতিতে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন ইদহাব ইলা হাদাল মজলিস আইহুম নাফারুম মালায়েকা, ওই যে একটি জামাত আছে ওই জামাতটা হচ্ছে ফেরেশতাদের জামাত, আপনি ওখানে যান। ফাকুল আসসালামু আলাইকুম, আপনি ওখানে গিয়ে বলেন আসসালামু আলাইকুম। ফাইন্নাহা তাইয়াতুক তাইয়াতু যুরিয়াতিকা, আপনি যেটা ওরা যেটা বলবে সেটা হলো আপনার সালাম এবং আপনার আহাল পরিবার কিয়ামত পর্যন্ত সবার সালাম। যান আপনি গিয়ে বলেন আসসালামু আলাইকুম। ফাযাবা আদম আলাইহিস সালাম গেলেন, ফাকালা আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম, ফাকালু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতাগণ উত্তরে একটা শব্দ বাড়িয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিস বুখারী মুসলিমের হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহ তাকে বলে দিলেন গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের শব্দ। আবার এটা বলে দিলেন যে আপনি গিয়ে বলেন, তখন আদম আলাইহিস সালাম বলছেন আসসালামু আলাইকুম। এবার ফেরেশতাগণ বলছেন আসসালামু আলাইকুম। তাহলে আল্লাহ যে শব্দ ব্যবহার করলেন, আদম আলাইহিস সালাম সেই শব্দ ব্যবহার করলেন, যে শব্দ আদম আলাইহিস সালাম ব্যবহার করলেন সেই শব্দ ফেরেশতাগণ ব্যবহার করলেন। তবে ফেরেশতাগণ বলার সময় একটা শব্দ বেশি বলেছিলেন, আর রাহমাতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা আসসালামু আলাইকুম কুতিবাতলাহু আশরু হাসানাতিন, কেউ যদি বলে আসসালামু আলাইকুম তাহলে তার জন্য 10 নেকি লিখা হলো।
ওমান কালা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ততবাদলাহু ইসরুনা হাসানা, কেউ যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাহলে তার জন্য 20 নেকি লিখা হলো। ওমান কালা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও বারাকাতুহু, কেউ যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও বারাকাতুহু তাহলে কতবাদলাহু ইসরুনা সালাসুনা হাসানা, তাহলে তার জন্য 30 নেকি লিখা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ যে ইন্না কুন্না ইযা সাল্লামা আলাইনা নবীও, যখন আমাদের নবী আমাদেরকে সালাম দিতেন, তাহলে আল্লাহর নবী সালাম দিতেন, আমাদের নবী যখন আমাদেরকে সালাম দিতেন ফাকুলনা, তখন আমরা বলতাম ওয়া আলাইকাস সালাম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ও মাগফিরাতুহু। তাহলে চারটা শব্দ হয়ে গেল, আসসালামু আলাইকুম 10, ও রহমতুল্লাহ 20, ও বারাকাতুহু 30, ও মাগফিরাতুহু 40। সহি হাদিসে এই 40 পর্যন্ত বিবরণ এসেছে। ও আল্লাহ তাআলা প্রথমের আলোচনাতে বলেছেন যে যখন তোমাকে কোনো ব্যক্তি সালাম দিবে ফা হাইয়ু বিআহসানা মিনহা, তাহলে ও যা বলেছে তার চেয়ে ভালো বলিও, যদি ভালো বলতে না পারো তাহলে রুদ্দুহা, ও যা বলেছে হুবাহু সেটাই ফেরত দিও। অত্র বিবরণে বোঝা যায় সালামের শব্দ, যদিও জনৈক শিক্ষিত মানুষ সালামুন সালামু আলাইকুম আগে ছিল সালাম আলাইকুম আর আজ হলো আসসালামু আলাইকুম। বহুদিনই আমি আপনাদের সামনে জাতির সামনে বলেছি, অমুক অমুক ব্যক্তিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে কথা বলবো না। আজকে মুখামুখি না হয়ে তা প্রমাণ হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি, দেখলাম যে অতদূর পর্যন্ত যাওয়ায় লাগলো না। মানুষ যাকে শিক্ষিত মনে করে তারাই অশিক্ষিতর পরিচয় দিচ্ছে। কত হাদিস গ্রন্থ বাংলাতে আছে, বুখারী আছে, মুসলিম আছে, আবু দাউদ আছে, নাসাই আছে, তিরমিজি আছে, ইবনু মাজা আছে, আপনার ওইদিকে রিয়াজুস সালেহীন আছে, মিসকাত গ্রন্থ আছে, মানুষ খুঁজলেই পাওয়া যাবে যে সালামে পেয়ে যাবে সালামের শব্দ কি হতে পারে। এরপর একটা শিক্ষিত মানুষ জাতির সামনে এই কথা বলে দিতে পারে তাহলে বুঝতে হবে আমি আর আপনি যাকে শিক্ষা বলেছি সেটা আসলে শিক্ষা নয়। বলছিলাম সালামের শব্দ, দীর্ঘদিন থেকে যে কথাগুলি আমাদের সামনে ভাসছে তার একটি জরুরি কথা। সম্মানিত দিনী ভাই বোন, দীর্ঘ 6-7 মাসের আলোচনায় আমি যা বলেছি তাতে বলেছি যে করোনা ভাইরাস মহামারী কি, করোনা ভাইরাস মহামারী হলে যারা করোনা ভাইরাসে মারা যাবে তারা শহীদের মর্যাদা পাবে। করোনা ভাইরাস মহামারী কি, করোনা ভাইরাস মহামারী হলে যারা করোনা ভাইরাসে মারা যাবে তাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া রয়েছে। করোনা ভাইরাস মহামারী নয়, করোনা ভাইরাস মহামারী হলে এত কম সংখ্যক মানুষ মরতো না, একদিনেই কয়েক লক্ষ কয়েক কোটি মারা যেত। তাহলে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ কি, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়। কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচে রোগকে নাকচ করেছেন। তিনি একদিন বললেন লাইউদি শায়ুন ছায়া, কোনো রোগব্যাধি কোনো রোগব্যাধিকে অতিক্রম করে যেতে পারে না। লাইউদি শায়ুন ছায়া, কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না। লাইউদি শায়ুন ছায়া, কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না। যখন তিনবার বলা হয়ে গেল তখন পল্লীর একজন বেদুইন অশিক্ষিত মানুষ দাঁড়িয়ে বলছে, বলেন কি একটা উঁটকে চুলকুনি ঘা হলে সব উঁটে চুলকুনি ঘা হয়ে যায়, ছোঁয়াচে রোগ আছে তো? তখন আল্লাহ রাসূল বললেন বলো মানাজার বালাওয়ালা প্রথমটাকে কিভাবে হলো। তখন তো আর পল্লীর মানুষ কিছু বলে না, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, ওয়া কাতাবা হায়াতাহ ওয়া মাউতাহা ওয়া রিজকাহ ওয়া মাসায়াবাহা, সমস্ত প্রাণীর মরণ, সমস্ত প্রাণীর জীবন, সমস্ত প্রাণীর রুচি, সমস্ত প্রাণীর বিপদ আপদ রোগ ব্যাধি সেই দিন লিখে দিয়েছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি করোনা ভাইরাস লিখা থাকে আর এখন যদিও পাথরের মধ্যে ঢুকে থাকে তবুও তাকে ধরবে, একথাই চূড়ান্ত। আর যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে না লিখা হয়ে থাকে
তার মায়ের পেটে যেদিন তিন চল্লিশ চার মাস, সেই দিন যদি পুনরায় না লিখা হয়ে থাকে, তাহলে যার করোনা ভাইরাস হয়েছে তার গায়ের উপরে যদি দিন রাত পড়ে থাকে স্বামী স্ত্রী, তবুও তাকে করোনা ভাইরাস ধরবে না, এ কথাই চূড়ান্ত। এর বিপরীত কোনো আলোচনা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাকে কোনোদিন করা লাগেনি। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্ক পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি সাদলে আয়ুগাত্তি রাজুল ফাহু, মানুষ টাকনোর নিচে কাপড় রেখে সালাত আদায় করুক, এটা নাকচ করেছেন। তিনি বলেছেন মুখ ঢেকে যেন মানুষ সালাত আদায় না করে, এ কথা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করেছেন। আমি বলেছি যে তিন ফুট দূরে দাঁড়ানোর বৈধতা যদি দেখতে হয়, জায়েজ বলতে হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং বলতে হবে পৃথিবীর মানুষ তিন ফুট পরে পরে দাঁড়াও চলবে, এই কথা বলার পূর্ব পর্যন্ত তিন ফুট দূরে দাঁড়ানোর কোনো বৈধতা আসবে না। সারা পৃথিবীর মানুষ বললেও হবে না, আলে বলবা সারা দুনিয়ার মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব যদি এক ফিল্ডে দাঁড়িয়ে বলে যে তিন ফুট দূরে দাঁড়ানো জায়েজ, তবুও তা হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো দিন আসবেন না, কাজে এর বৈধতা হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিবদ্ধ হয়ে পায়ে পা দাঁড়িয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর ব্যাপারে যত বলেছেন শরীয়তের আর কোনো ব্যাপারে এত কঠোরতা করেননি। এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ, দেখিয়েন তাতে লেখা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, দেখেন কত হাদিস আছে, আরো হাদিস আছে যা এখানে চয়ন করা হয়নি। আবারও মনে রাখেন প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কঠোরতা করেছেন, পৃথিবীতে আর কোন শরীয়তে মানুষের উপরে যত শরীয়ত আছে, বিধিবিধান আছে, কোন বিধানে এত কঠোরতা নেই, এখানে যত আছে। অথচ সব সাহাবী সচেতন, একদিন বলেই যথেষ্ট ছিল, এরপরেও তারা কোনোদিন এ কাজ করেনি। সম্মানিত দিনী ভাই বোন, পাঁচজন মিলে দাঁড়ানো মসজিদে, দশজন মিলে দাঁড়ানো মসজিদে জুমার সালাত না হওয়া এ তো বহুদূরের কথা। পৃথিবীর যেখানে যেই স্থানে তিনজন মানুষ হবে, দুইজন মানুষ হবে, একজন খুতবা দিতে পারবে, সেখানে জুমার সালাত হবে, এটাই চূড়ান্ত। সেটা পানির উপরে হোক, আকাশে হোক, বাড়িতে হোক, ঘরে হোক, ছাদে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানেই হোক না কেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে জরুরি কথা, জরুরি কথা হলো আজ থেকে পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা পরস্পরে সালাম দিতে বাধ্য। যেটুকু ঘাটতি ছিল সেটুকু যেন আর ভবিষ্যতে ঘাটতি না থাকে, আন্তরিকভাবে অনুরোধ রইল। সপরিবারে আজকে বাড়িতে গিয়ে এই বিষয়ে আলোচনা পাঁচ সাত মিনিট হবে, তারপরে খাওয়া দাওয়া। আজ থেকে পরিবারে সালাম চালু করতে হবে। সালামের ফজিলত তো বুঝেছি, সেটা তো অতিরিক্ত পেয়েই যাব, পরস্পরের নিরাপত্তা তো আছে। তারপরের জরুরি কথা, আমরা পবিত্রতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কঠোরতা করেছেন সেগুলি পালন করার চেষ্টা করব। অবাক, শরীয়তে পবিত্রতার এত কঠোরতা, আরে ঘুম থেকে উঠে আপনি হাত খান পানিতে দিতে পাবেন না, কেন? হাতে জীবাণু লাগতে পারে, রাত্রে পেশাব পায়খানায় যেতে পারে এ হাত, আগের হাত ধুইতে হবে তিনবার, তারপরে অজু করতে হবে। আমি যখন অজু করছি তখন আমি কবজি পর্যন্ত হাত ধুয়েছি, এরপরে আমি যখন কোনোই পর্যন্ত হাত ধুইতে যাব তখন তো কবজি ধোয়াই পড়বে, তাহলে আগেই কেন কবজি পর্যন্ত ধুইতে হলো, ধর্ম কি পাগল হয়ে গেছে? জি না, কবজি পর্যন্ত না ধোয়া পর্যন্ত হাত দিয়ে মুখে পানি দেওয়ার মতো হাত উপযুক্ত হয়নি। হাত ধোয়ার ব্যাপারে কঠোরতা আছে ইসলামের, আগে কবজি পর্যন্ত হাতটা ধুয়ে তিনবার ভালো করে ধুয়ে হাতটাকে রেডি করে নেন যে এ হাত দিয়ে মুখে পানি দেওয়া যাবে। তার উপরেও যদি আবার ফরজ গোসলের প্রয়োজন হয় বা পেশাব পায়খানা থেকে বের হয়ে আসেন, তারপরে হাতটাকে মাটিতে বা সাবান দিয়ে মাজতে হবে, আপনি ভাতটাকে ভালো করে ধুয়েছেন, একবার ঝকঝকে হয়ে আছে, গন্ধ নেই, এরপরে আপনাকে হাত মাজতে হবে, কেন? যে জীবাণু পেশাব পায়খানায় পানি খরচ করার পরে লেগেছে তা হাত মাজানো ছাড়া সেটা যাবে না। ধর্ম ইসলাম ধর্ম এক ব্যতিক্রম ধর্ম, পবিত্রতার ব্যাপারে ছয় মাস টানায় আমি আলোচনা করে আসছি। এই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আপনি দেখতে পারেন বাইতুল হাম জামে মসজিদ,
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিস্তারিত বিবরণ দেওয়া আছে। পেশাব করে আসলে এইভাবে হাত মাজতে হয়, পায়খানা করে আসলে এইভাবে হাত মাজতে হয়, ফরজ গোসলের জন্য আগে হাত মাজতে হয়, তারপরে অজু করতে হয়, তারপরে গায়ে পানি দিতে হয়, মানুষকে গোসল দেওয়ালে মরা মানুষটাকে, মরা মানুষটাকে আমি গোসল দিয়েছি, তারপর আবার আমাকে গোসল করতে হবে। ঘটনা কি, আমি গোসল দিলাম তো আমাকে গোসল করতে হবে কেন? এ আবার কেমন কথা? একজন মহিলা মানুষ ঋতু হাইজ থেকে পবিত্র হবে, তাই তাকে অজু করতে হবে, গোসল করতে হবে, তারপরে সলাত আদায় করতে হবে। কেন তাকে গোসল করতে হবে? পবিত্র হয়ে গেছে ও সলাত আদায় করবে। ধর্মের পবিত্রতাই ভিন্ন ধরনের পবিত্রতা। ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হয়, পাঁচ ওয়াক্ত সলাতের পূর্বে দাঁত পরিষ্কার করতে হয়, বাইরে থেকে বাড়ির ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করতে হয়, এ আবার কোন কথা? তার মানে মুখে যেসব জীবাণু আছে এইসব জীবাণুকে সবসময় পরিষ্কার করে রাখতে হলে পাঁচবার মেশাক করার চেষ্টা করতে হবে। ঘুম থেকে উঠে মেশাক করার চেষ্টা করতে হবে, বাহির থেকে বাড়িতে ঢুকে মেশাক করার চেষ্টা করতে হবে, যার জাজল্য প্রমাণ হাদিসে আপনার সামনে রয়েছে দিনের মতো। অতএব পবিত্রতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করেন, তাহলে আপনার পথ সহজ হয়ে যাবে। আর তাকদীর তো আছেই। তাহলে আব্দুর রাজ্জাক সাহেব, এটা যদি মহামারী না হয়, এটা যদি ছোঁয়াচে রোগ না হয়, তাহলে কি? তাহলে এটা ওয়াবা, বিপদ হতে পারে, বালা মুসিবত হতে পারে। তাহলে বালা মুসিবত হলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা করেছেন তাই করতে হবে। কি করতে হবে? এক নম্বরে সালাত আদায় করতে হবে, দুই নম্বরে দুই রেকাত সালাত আদায় করে ক্ষমা ভিক্ষে চাইতে হবে, হাত তুলে দোয়া করতে হবে, তিন নম্বরে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, চার নম্বরে আপনার তাসবিহ তাহরীর জিকির আজকার করতে হবে, পাঁচ নম্বরে দান করতে হবে। বিপদের মোকাবেলা করবেন আল্লাহকে আল্লাহর কাছে চেয়ে, কোনো মাধ্যম দিয়ে নয়। বিপদ থেকে বাঁচতে হলে পাঁচটি মাধ্যম, তার একটি দান খায়রাত। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, কাজেই এদেশের মাটিতে যেসব পদ্ধতিতে হঠাৎ করে ধর্ম মানুষ মানছে, এটা পদ্ধতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ সকালে থাকবে ইমানদার আর বিকালে হয়ে যাবে কাফের। আরে অবাক কথা, সুলিও হলো না, ফাঁসিও হলো না, সব হুজুর বলছেন এটাই করো। সুলিও হয়নি, ফাঁসিও হয়নি, সরকারিভাবে কাউকে ধরে নিয়ে যে 10 বছর জেলও হয়নি, তার আগে সবাই বলছে স্যালেন্ডার করলাম, ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান, একবারে আহলে হাদিস মসজিদে 3 ফুট ধরে দাগ দিয়ে দিয়েছে। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে এত সহজভাবে দেখা ঠিক হবে না, মেনে চলার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। শেষে কথাটি যেটা আমি সবসময় বলে থাকি, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে জামিয়া সালাফে নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জেলায় জামিয়া সালাফে নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। তার একটি প্রতিষ্ঠান আমরা সিলেটের মাটিতেও ভাবছি, আল্লাহ যদি কবুল করেন, তাহলে সেখানে আমরা একটা জামিয়া সালাফে নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়েই। এটাই আমার আল্লাহর কাছে জোরালো দাবি, আমার মনে বড় সাহস, আমি 10 পয়সার ক্ষতি করি না, অতএব আমি এই কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। আমার কাছে টাকা নাই, একথা সত্য। আর আমি যেটা বলছি, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে, কিভাবে করবেন তিনি জানেন। আমার মনে বড় সাহস, এটাই সাহস যে আমি জাতির পয়সার ক্ষতি করি না, অতএব আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। আমি মানুষ হিসাবে আপনাদের আন্তরিকভাবে দোয়া করার জন্য আবেদন জানাই, যে একটু দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, আব্দুর রাজ্জাক সাহেবের এই পরিকল্পনা কবুল করো। উপরে কবুল হয়ে গেলে সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে গেলে তাকে ঠেকাতে পারবে না, আর যদি উপরে একটু নড়চড় হয়ে যায় তাহলে সারা দুনিয়ার মানুষ এক জায়গাতে হলেও সেটাকে আর সফলতাই আনতে পারবে না। মর্মে সবাই দোয়া করবেন যে আমাদের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা যেন দূর করে দেন, আর আমরা যেন একমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য একটা দিনী প্রতিষ্ঠানের পিছনে লড়তে পারি। মর্মে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য, বাইতুল হাম জামে মসজিদের জন্য দানের হাত প্রশস্ত করো। তো আমি আলোচনার শেষে আবারও বলছি, আজ থেকে বাড়িতে সমাজে নিয়মিতভাবে সালাম চালু করতে হবে, যেটা আমাদের আজকের জুমার খুতবার মৌলিক আলোচনা ছিল। তারপর দ্বিতীয় আলোচনা, যে বিপদকে সামনে রেখে সমাজ আলেম ওলামা জাতি মুসলিম যে পদ্ধতি অবলম্বন করেছে, সে পদ্ধতি শরীয়ত পদ্ধতি নয়,
এখান থেকে ফিরে এসে রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে, চলতে হবে। যদি উপরে লেখা থাকে তাহলে এটা হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ভাগ্যকে বিশ্বাস করে সামনে আগাতে হবে, ভাগ্যকে বিশ্বাস করে বিষ খেতে বলিনি, ভাগ্যকে বিশ্বাস করে রাসূলের পদ্ধতি চলার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া এবং বাইতুল হাম জামে মসজিদের জন্য দানের হাত প্রশস্ত করো তো, আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ, জাতির কল্যাণের জন্য তুমি এই প্রতিষ্ঠান কবুল কর। আল্লাহ, তোমার দরবারে এ দাবি, এ দাওয়া, এ দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।